ada nih, ଆଉ କମ୍ ଦରକାର ପିଲା ହିଁ ହୋଇ ସମସ୍ତ ଯାଉଛନ୍ତି।
କାଲକୁଲେଟ୍ କଲେ ଆଉ 36-40 କା କମିଟି ପକି କଣ ହେଇଥିବ ସେଟା ବଡ କଥା ନାହିଁ 1706 ପିଲାଙ୍କୁ ଡକା ଗଲା 1746 ପୋଷ୍ଟ ଏଗେନ୍ସରେ ଆଜ୍ଞା ଭାବି ନିଅ 1706 ରୁ ମାନେ 1500 କ୍ୱାଲିଫାଇ କଲେ 206 ଅନ୍କ୍ୱାଲିଫାଇ କଲେ ମୁଁ ଜେନେରାଲ ଓଡ଼ିଶା କଣ୍ଟେକ୍ସରେ କହୁଛି ଏଇଟା କଲା ବେଳକୁ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ୱାଇଜ ଦେଖାଯିବ ହେଲା ସପୋଜ ଗୋଟେ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ 93 ପିଲାଙ୍କୁ ଡକାଯାଇଛି 93 ରୁ 80 ଜଣ କ୍ୱାଲିଫାଇ କଲେ 13 ଜଣ କ୍ୱାଲିଫାଇ କଲେ ତ ସେଇ ଆମେ ମେରିଟ ଅନୁସାରେ ଏଇ 93 ମାନେ ପ୍ଲେନ୍ ତ ନୁହେଁ ଏସ୍ସି ଏସ୍ଟି ୱାଇଜ ଅଲଗା କରାଯାଇଛି ତମର ଗୋଟେ ଯୋଉଦିନ ବାହାରିଲା ତାପର ଦିନ ସେକ୍ରେଟାରୀଙ୍କ ପାଖକୁ ଅନ୍ୟ ଗ୍ରୁପ ଅଫ ପିଲାମାନେ ଆସିଥିଲେ ଗୋଟେ ଜିନିଷ ଦରକାର ଗୋଟେ ଗାଁ ଯଦି ପାଇପ ପିଲା ନୁହେଁ ଆଉ କିଛି ଦରକାର ନାହିଁ ଭାଇ ଏସି ମେଲ୍ ଫେଲ୍ ଯୋଉ ଏପଟେ ସେପଟେ
ভাই মানে ভাউড়ি মানে টিকা মো কথা মু গটে কথা শুন শুন ভুল হো যাবে 4 বছর গড়ে এক্সাম কন্ডাক্ট করি পারু না সত্য কথা না মেরি ফার্স্ট টু বি হবে মেরিট পে ইগনোর করা জীবন না স্যার আমি সে কথা কই আমি এটা বিভিন্ন তবে বি চাও না মেরি না তোমার গটে কনসার্ন হলা কি এই যে 27 ছর যদি কি আবসেন্ট রহিলা বা কি ফেল কলা তা জায়গা রে নেক্সট লোক আসি কি দব না 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 স্যার গটে কথা ইয়ার তারপরে সেই ডিস্ট্রিক্ট পিলা মানে চান্সেস পাইবে কি স্কিল টেস্ট দেওয়া পাই মানে গোটে কোশ্চেন টিকে শুনন্তু স্যার আপনি আনসার দেবে আপনি মানে এবে যে আমি করুছো অন্য পিলা মানে পাইবে কি না হ্যাঁ পাইবে স্যার কেন যদি 50 জন সিলেকশন হই গেলে স্যার 50 টা পোস্ট আছে আগে স্যার নি কো কো কি 50 টা পোস্ট আছে তুমি কোশ্চেন না কোন কো 50 স্যার আমার এবিলিটি জানিবো কেমতি আমি 50 টা পিলা কে ডকা দিছি 7 তারিখে আগে তুমি কইছ 50 জন জানো কোয়ালিফাই করতে পারি আগে স্যার তারপরে আমি তো স্কিল দেওয়া পাই যোগ্য হবে হবানি তাহলে ঠিক আছে স্যার এইটি আপনক রুল ভায়োলেশন করলে কি আপনকে স্যার মো কথা স্যার টিকে স্যার গো আপনক রুল অনুযায়ী 1:5 পিলা স্কিল দেওয়া কো বাউন্ড আমরা রাইট স্যার আমি পাস করি হ্যাঁ জি স্যার স্কিল দেওয়া বঞ্চিত রইল আমরা স্যার আপনক কইছো স্যার স্যার আমি বচাও স্যার আগত আপন যে কইলে কি আম মানকর পরে দেবো আমরা স্যার রাইট রইলা আমি স্কিল দেবো আমার মেরিট রে স্যার কটিলা আমার অফসোস রইল আমার ল্যাক রইলা কিন্তু আমি স্যার স্কিল দেবো কি যোগ্য স্যার কাই বঞ্চিত রে মতে গটে বুঝাই দিও আপনি বুঝো আগে সেই এক্সাম্পল 50 টা পিলা 5 গুণ 250 লোক আমি ডাকি থাকতো মানে 250 রু সপোজ টপ 50 টা পিলা কোয়ালিফাই করি স্যার তুমি মানে কর 51 নম্বরে থাকতো তুমি কোয়ালিফাই করতো আগে50টা পিলা কম্পিউটর স্কিল টেস্ট পাস কলে তুমি বি পাস কল তুমি চাকরি পাইব কি স্যার নেক্সট এক্সাম কো আমার এবিলিটি কেতে বড়লা জানবো কেমতি আমি নেবি প্রিপারেশন করিবো কেমতি নেক্সট ইয়ার চারি বছরে গটে এক্সাম করবো আমার এবিলিটি বড়িলা কোথ আমি যদি এক্সাম দেই পারিও নি নোটিফিকেশন আগ্রু না মঝিরে কমিশন না গাইড সিচুয়েশন দেখি কমিশন তা গাইডলাইন আচ্ছা কোনসি যে গাইডলাইন চেঞ্জ করিবে তার দ্বারা যদি মেরিট আফেক্ট হইব সেই চেঞ্জটা তখন কোড মানে জেনারেলি ইনভ্যালিড পড়তে দিব যে চেঞ্জ কমিশন গোটে প্রসিডিউর ইনিশিয়ালি করিতে এবে বলে কি মই এই অনুসারে করি পরিবর্তন হলা স্যার পরিবর্তন স্টুডেন্ট সপক্ষ রহিবার প্রসিডিউর চেঞ্জ করিবার কোটি আছে আমি প্র্যাকটিস করি
Sir, ekzam, sir, ekzam, sir.